আপনাদের দুটি কোঠা ছিল, আইজিপি নূর মোহাম্মদ সাহেব, এসপি হাবিব সাহেব, সেটিও শেষ। আপনারা আজকে সবচেয়ে বেশি বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। আজকে আপনারা প্রতিপক্ষ হওয়ার কথা ছিল না, কারণ আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু। আজকে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছেন, এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আপনারা নেই, আপনারা হাবিবুল্লাহর আন্ডারে চাকরি করছেন। অথচ বিএনপি নেতা কর্মীকে আজকে এক মাস যাবৎ কেউ ভয় থাকতে পারে না। আমি বলতে চাই যে ভাইটি এই শেরপুরে শহীদ হয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমি বলতে চাই ওই ভাইটি যদি সেদিন হয়তো মৃত্যু হয়তো এইভাবেই ছিল, এটা আল্লাহর হুকুম হয়তো ছিল, কিন্তু ওই পরিবারকে কি সান্ত্বনা দেবে? তিনি রাত্রিতে অন্য জায়গায় যাওয়ার জন্য পথিমধ্যে দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। এর দায় দায়িত্ব আপনাদের, কারণ আপনাদের ভয়েই সেদিন আমার ওই ভাই শহীদ হয়েছে। আজকে আমরা বলতে চাই আমাদের শেরপুরের কৃষি সন্তান শুধু নয়, সারা বাংলাদেশের ছাত্র দলের সোনালী ফসল ফজলুর রহমান খোকন, কেন্দ্রীয় ছাত্র দলের নির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আগে কি হলো, ছাত্রলীগের ভাইরা নির্মম ভাবে প্রহার হয়ে গেছে বাংলাদেশের মানুষ। শুধু তাই নয়, হাবিবুর নবী খান সোহেল বাংলাদেশের উদীয়মান রাজনীতিবিদ, তার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে তার বাসায় অবস্থান করছে তার আত্মীয়, তাকে গেছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছে, এখানে আব্দুল ইসাদ করে দিলেন। আমরা বলতে চাই শেখ হাসিনা আজাদ, আপনার নাটক শেষ হয়ে গেছে। গতকাল কিংস পার্টির সেক্রেটারি জেনারেল তৈমুর আলম খন্দকার সাহেবের যে ভিডিও ফাঁস হয়েছে, ওনাকে বাংলাদেশের বিরোধী দলের নেতা বানাতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত ওনার নিজের সৃষ্টিকো নেই। তাই নয়, রাশেদ খান মেনন বলেছিলেন আমার ভোট দিয়ে আমি দিতে পারি নাই, এই অপরাধে আজকে রাশেদ খান মেনন সাহেবের রচিত নাই। আজকে আমরা বলতে চাই হালুয়া রুটির ভাগ দিয়ে বাংলাদেশের উন্নতি করা যাবে না। আজকে আপনার যাত্রা সার্কাস পার্টি তৈরি করেছেন, আজকে এই সার্কাস পার্টি এমন নর্তকীকে নমনেশন দিয়েছেন, যাত্রার টোকাইকে নমনেশন দিয়েছেন, খেলোয়াড়কে নমনেশন দিয়েছেন। এইভাবে দল চলতে পারে না, দেশ চলতে পারে না, জাতি আসবে গোপালগঞ্জের গোলাপে দুই বোনে মিললে আজকে বাংলাদেশের ব্যাংকে $16 বিলিয়ন আজকে রিজার্ভ, আর বাংলাদেশের ঋণ $100 বিলিয়ন। আজকে শেখ হাসিনা আজাদ দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে এটি একবার ভাবুন। আজকে দেশের মানুষের কষ্ট হচ্ছে বিধায় আমরা হরতালাদি অবরোধ দিয়েছে, আজকে এক মাস যাবৎ এই অবরোধ হরতাল চলছে, কিন্তু আমরা একটি গাড়িতে ভাঙচুর করি নাই, আগুন দেই নাই, তারপরও আপনাদের নির্যাতন নিপীড়নের শেষ নেই। আমরা শেষ টানতে চাই, কারণ আমরের শেষ দেখতে চাই বিজয়ের মাসে, বিজয়ের মাসে আমরা এই বিজয় ফিরিয়ে আনতে চাই। বিজয়ের মাসে আমরা বিজয় ফিরিয়ে আনবো ইনশাল্লাহ, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিলেন, এই ডিসেম্বরের বিজয়ের মাসে বিজয় ফিরিয়ে আনবো। আমি সমস্ত নেতা কর্মীর আশু মুক্তি কামনা করছি, সেই সঙ্গে আগামী দিনে যেসব ঘটনায় ফজলুর রহমান খোকনকে কালকে রাতে একটি ন্যাক্কার জনক গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারেরও একটা সম্মান থাকে, এটা করা হয়েছে পাকিস্তান হানাদার বাহিনীর রাজাকারদেরও এরকম আচরণ গ্রহণ করে, খুব আশ্চর্য হয়ে যেতে হয়। আজকে আমাদের হরতাল বা অবরোধ যেটাই করি আমাদের বোধহয় কর্মসূচি হলে সব মিলে বিষ দিয়ে
বাংলাদেশের জনগণ 173 দিনের হরতালও বাংলাদেশে দেখেছে, আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ দেখেছে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করা, বাংলাদেশ দেখেছে। কিন্তু আজকে খুব লজ্জার সাথে মাথা নিচু করে বলতে হয় যে আজকে সারা বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কাছে আমরা আশা করি সরকারের কথা তারা শুনবে, এটাই স্বাভাবিক। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি থাকলে তাদের কথাই শুনত, কিন্তু সাধারণ জনগণের কিছু দাবি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আমি বলতে চাই বাংলাদেশের ছাত্রলীগকে আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের গভর্নমেন্ট কি এমন পাওয়ার দিল, তাদের হ্যান্ডকাপও দেওয়া হয়েছিল এর আগে, আমার যুব দল নেতাকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশে সোপর্দ করেছে। আমি বলতে চাই কালকে কিছু ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী মিলে আমাদের প্রিয় ছোট ভাইটাকে নিগ্রহ করেছে, তাকে তারপরে পুলিশে সোপর্দ করেছে। কালকে ডেটটা আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। অ্যারেস্ট নতুন কিছু না, আপনি যেদিন থেকে আন্দোলন শুরু হয়েছে শেরপুর উপজেলা বিএনপি, শহর বিএনপি, ধুনট উপজেলা বিএনপিতে মোটামুটি 100 থেকে 150 নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে, তাদেরকে আমরা রাজপথ ছেড়ে দিয়েছি, লোক কমে গেছে। এই আইডিয়া যদি কেউ করে যে গ্রেপ্তার করলে মাঠে কেউ থাকবে না, এটা ভুল। বাংলাদেশের মানুষ আন্দোলনে অভ্যস্ত, স্বাধীনতায় অভ্যস্ত, বাংলাদেশের মানুষই পৃথিবীর মতো একমাত্র জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষ একমাত্র জাতি, 30 লক্ষ শহীদ পৃথিবীর ইতিহাসে এমনটি 9 মাসের যুদ্ধে 30 লক্ষ শহীদ পৃথিবীর কোন রাষ্ট্রীয় ইতিহাসে নাই, তারা শুধু স্বাধীনতার জন্য করেছে। এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমরা 8 বছর লড়াই করে এরশাদের স্বৈরাচারকে পতন করেছি বাংলাদেশে। কাজে বাংলাদেশের মানুষকে অ্যারেস্ট, গ্রেপ্তার বা খুন গুমের ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিশ্বাস করে, কথা বলার স্বাধীনতাকে বিশ্বাস করে। তাই আজকে বিএনপি, আমার বন্ধুবর জুয়েল বলে গেছে, আমার তারেক রহমানের নির্দেশ কিন্তু একটা, আবারও পরিষ্কার বলতে চাই এবং আমার আইন শৃঙ্খলা ভাইরাস তাদের উদ্দেশ্য বলতে চাই, তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে তোমরা কোন রকম হিংসাত্মক কোন ঘটনা ঘটাবে না, অহিংস আন্দোলনে বাংলাদেশের জনগণ কেমনটি সাপোর্ট দেয় সেটা আমরা দেখতে চাই। আমরা গত 1 মাসে আমরা দেখেছি বাংলাদেশের 90% মানুষ আমাদের অহিংস আন্দোলনে তারা সমর্থন দিয়েছে। আজকে যে গাভাট রান চলছে, যে গাড়িগুলো চলছে, গাড়ির সিট দেখলেই বুঝতে পারবেন 40 সিটের গাড়ি, মানুষ আসেছে 1 জন। জোর করে প্রশাসন বলছে, বিভিন্ন ধরনের রাষ্ট্রযন্ত্র বলছে গাড়ি না চালালে তোমাদের সমস্যা আছে, তোমাদের গাড়ি সেন আউট হয়ে যাবে, তোমাদের এই হয়ে যাবে, তোমাদের ওই হয়ে যাবে। বাধ্য হয়ে শ্রমিক ভাইরা সেই গাড়িতে বের করছে, কিন্তু জনগণ বগুড়া থেকে ঢাকাও যাচ্ছে না, ঢাকা থেকে বগুড়াও আসছে না, নীরব সমর্থন। আমাদের রাজপথে নামতে হয়নি ভাইরা, আমাদেরকে সীমাবদ্ধ জায়গায় আমরা স্পেস দিয়েছেন, আমরা তাতেই খুশি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিতে চাই। শেরপুর একটি শান্তির শহর, আমরা কথা দিয়েছি গত 1 মাস আন্দোলনে আমরা একটি চুল পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি কাউকে হুমকি ধামকি বা ভাঙচুর করিনি। তারেক রহমানের নির্দেশ উপরন্ত আমরা শেরপুরের পরিবেশ আমরা অতীত থেকে দেখে এসেছি যে স্বাধীনতার পর থেকে আমরা এইভাবে চলে অভ্যস্ত। কিন্তু দুঃখের সাথে বলতে হয় অতি উৎসাহী কিছু মালিক, হরতাল এবং অবরোধ ভেঙ্গে কিছু কিছু টাকা কামাই করার জন্য গাড়িটাকে আপনারা বের করছেন। আমি বলতে চাই সারা জীবন কিন্তু এমন থাকবে না ভাই, সারা জীবন এমন থাকবে না। আমি ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত মালিককে এবং শ্রমিককে যারা এই হরতাল এবং অবরোধকে সমর্থন করে তাদের গাড়ি বন্ধ রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর কিছু কিছু লোভী মালিকের খপ্পরে যারা আজকে এই ঘটনা ঘটাচ্ছেন তাদেরকেও বলতে চাই, দিন ক্ষণ মনে রাখবেন, আপনাদের গাড়িও ভাঙবো না, আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করবো না, গ্যারান্টি আমরা দিচ্ছি। আমরা ভাঙচুরে বিশ্বাসী না, আমাদের গ্রেপ্তার করা হয়েছে, চলবে। আমাদের প্রিয় ছোট ভাইকে গ্রেপ্তার করার পর অনেকেই মনে করছে যে শেরপুরে একটা ভায়োলেন্স হবে। আমি বলতে চাই যেখানে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছে,
যেখানে তারেক রহমান দেশের বাইরে যেখানে মহাসচিবকে জেলে পুরে রেখেছেন, স্থায়ী কমিটির অনেক সদস্য কেন্দ্রীয় কমিটির নেতাদের রেখেছেন। আমরা এতটা পাগল নই, আপনাদের পাতানো ফাঁদে আমরা পা দেব না। আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে চাই। আমাদের গন্তব্য নোবেল জয়ী, নোবেল জয়ী বিশ্ববিখ্যাত স্বৈরাচারিণী শেখ হাসিনার পতন ঘটাতে চাই। পৃথিবীতে যদি নতুন কোন নোবেল তৈরি হয় যে স্বৈরাচারের নোবেল, তাহলে সেটা আমাদের বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী পাবে, এবং আমরা জনগণ সেটা দিতে চাই, নাকি বলেন? আমি বলতে চাই, এই দেশ, এই দেশ, এই জিয়ার বাংলাদেশ, এই জিয়ার বাংলাদেশ, এই দেশ, এই দেশ, অন্তরঙ্গ বাংলাদেশ, এই জিয়ার নির্দেশ, আরে জিয়ার নির্দেশ।